হাই এভরিওয়ান, স্বাস্থ্যগত হেলথ টক চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় হচ্ছে হাড়ের সমস্যার সমাধানে যে সব খাবার খেতে হবে। বন্ধুরা, হাড়ের সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, কারণ হাড়ের সমস্যা হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তাই ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো যদি আমরা প্রতিনিয়ত খেতে পারি তাহলে আমাদের হাড়ের সমস্যা দূর হবে। তো ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে প্রথমে যেটা নাম বলবো সেটি হচ্ছে দুধ। বন্ধুরা, দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদের শক্ত হাড় গঠনে এবং হাড়ের ক্ষয় রোধে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তাই আপনি যদি প্রতিদিন 250 গ্রাম করে দুধ খান তাহলে আপনার এই হাড়ের সমস্যা সমাধান হবে। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডিম। বন্ধুরা, ডিমের সাদা অংশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের ফলেও আপনার হাড়ের সমস্যার সমাধান হতে পারে। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কিচমিচি অথবা আঙুর ফল। বন্ধুরা, আঙুর ফল অথবা কিচমিচি এই খাবারটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। হাড়ের সমস্যা যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি থেকে হয়, তাহলে আপনি যদি এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খেতে পারেন তাহলে আপনার হাড়ের সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই তিনটি খাবারের নাম বললাম, এই খাবারগুলো আমাদের সবসময় হাতের নাগালেই থাকে। আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই তিনটি খাবার নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার এই সমস্যা ইনশাল্লাহ কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিপস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।